নমস্কার, ঈশান বাংলার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন যে গতকাল রাত থেকে যে একটা বৃষ্টি দিচ্ছে শিলচর শহরে, এবং আমরা দেখলাম যে শিলচর শহর, সম্পূর্ণ শহরের বিভিন্ন এলাকা জলে জলমগ্ন হয়ে গেছে। ন্যাশনাল হাইওয়ে, বিবেকানন্দ রোড, মালোগ্রাম, ইটখোলা, সুনাই রোড, ফাটক বাজার, নিউ মার্কেট, এসব এলাকায় জল জমেছে। এটা শিলচর শহরের নিত্য নৈমিত্তিক ঘটনা, সামান্য বৃষ্টি দিলে জল জমেছে। প্রচণ্ড গরমে যখন মানুষ আশপাশ করছিলেন, তখন সবাই ভাবছিলেন যদি একটু বৃষ্টি দিত, এবং সেই বৃষ্টি দিল, কিন্তু বৃষ্টিটা এখন এত এক নাগাড়ে বৃষ্টি দিচ্ছে যে মানুষ এখন বলছেন যে বৃষ্টিটা বন্ধ করো বাবা। ঠিক এরকম একটা সময়ের মধ্যে শিলচরে এসে পৌঁছেছেন জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা। আজ তিনি গেছেন বেতুকান্দি বাঁধ দেখতে, এবং বেতুকান্দি বাঁধ তিনি পরিদর্শন করেছেন, এবং কী অবস্থায় বেতুকান্দি বাঁধ তিনি দেখছেন আপনারা ভিডিওটিতে দেখুন। খুব সুন্দর সময় এসেছেন পীযূষ হাজারিকা, কারণ যদি ঠাটা রোদে আসতেন বা প্রচণ্ড ভালো ওয়েদারে যদি আসতেন, তাহলে তিনি বুঝতে পারতেন না যে বেতুকান্দিতে আসলে কী হচ্ছে। আজকে তিনি যেভাবে এসে নিজের চোখে দেখলেন, এবং দেখার পর তিনি কিছু ভালো কথাও বলেছেন, এবং তিনি অনুধাবন করলেন, এবং অনেকগুলো নতুন কথাও তিনি বললেন। যেমন যে স্লুজ গেটটা নিচের অংশ গতবার ধসে গিয়েছিলো, এটা সম্বন্ধে তিনি বললেন যে এটা তৈরি করেছে জলসেচ বিভাগ, এবং জলসেচ বিভাগের স্পেসিফিকেশন মতে এই গেটটা হয়েছে। এবার একটি নতুন গেট তৈরি করা হবে, এটা থাকবে ডাবল শাল্টার, এবং এই গেট তৈরি করার জন্য আরও দশ কোটি টাকা বেতুকান্দিতে বরাদ্দ করা হবে, এটা মন্ত্রী বলেছেন। এবং এই যে দুটো শাটার লাগবে, এই কথাটা কিন্তু প্রথম শোনা গেল, তার মানে একটা শাটারে হয় না বা এইটা। তিনি মন্ত্রী বলেছেন যে আমরা প্রথমে যখন এসেছিলাম অক্টোবরে, তখন জলের যতটা স্রোত আছে বা কারেন্ট আছে এটা বোঝা যায়নি, এখন দেখা যাচ্ছে এখানে জলের স্রোত অত্যন্ত বেশি, তাই আরও বড়ো সুইচ গেটের দরকার হবে, এবং এটা আগামী কয়েক মাসের ভেতরে এটা হয়ে যাবে, এবং এই কথা তিনি আশ্বাস দিয়েছেন বরাক কাছাড়বাসীকে। এক কথায় যে বাঁধকে সুরক্ষিত রাখতে হবে, এটাও তিনি নির্দেশ দিয়েছেন। গতকাল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বেতুকান্দি সম্বন্ধে অনেক কথা বলেছেন, আপনারা হিমন্ত বিশ্ব শর্মা কী বলেছেন আপনারা একটু দেখুন গতকাল। এবং এটা খুব ভালো কথা যে একজন মুখ্যমন্ত্রী হয়েও তিনি বেতুকান্দি, মহিষাবিল এসব মনে রাখছেন। তিনি তো আর পরাকের লোক নন, তিনি সারা আসামের বিভিন্ন জায়গার তার খবর রাখতে হয়, এবং তিনি বেতুকান্দি সম্বন্ধে যে সঠিক খবরটা রেখেছেন এটা দিয়েছেন যাতে বেতুকান্দির কাজে কোনো ফাঁকিবাজি না হয়, এবং মহিষাবিলের যে প্রেশারটা এসে পড়বে এতে কী হবে, এটা কি নতুন যে সুইচ গেটটাকে মহিষাবিলের স্রোতকে আটকাতে পারবে বা নদীর স্রোতকে আটকাতে পারবে, এই ধরনের কথাবার্তা তিনি বলেছেন। মানে মুখ্যমন্ত্রী এই বিষয়টাকে অত্যন্ত গভীরভাবে অধ্যয়ন করেছেন, এবং বেতুকান্দির খুব তিনি গভীরে গেছেন। বেতুকান্দির কি পরিবেশ আছে, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ার আছে নাকি তাতে? বেতুকান্দির সুইচ গেটের কি পজিশন? চক, হেভি রেইনফল হওয়ার লগেলগে মহিষা বিলত পানি বাড়ি যাব, আপনার যদি বন করে দিয়ে সুইচ গেটের উপর প্রেসার পড়ব, আর বন নকরিলেও হি কিমান প্রেসার লব পারিব, এটা এটু এটা ম্যাটার অফ কনসার্ন। এই বস্তুখিনি আপনাদের এক্সামিন করে চাইছে না নাই? হ্যাঁ, খুব সোনকালে করব দিয়ক, যদিও রেইন প্রেডিকশন বরাক ভ্যালিটো ইমান কোয়া নাই না, ডিমা হাসাউটো হলেতো ইট ইজ অবভিয়াসলি
About Mahisa Bill said, in fact, recently I had a review with the DC and NIT and many other stakeholders. So one thing is coming out that most of the Mahisa Bill has already been allotted to some people, sir. So we may have to acquire that land, sir, at some point. We have to, is it allotted? Yes, sir. It is allotted, settled. In fact, DC confirming that it has been settled to many people. Bill itself. এবং তিনি এটা বলার পরদিনই আমরা দেখলাম গতকাল তিনি ভিডিও কনফারেন্স করে জেলা শাসকদের সঙ্গে তখন তিনি এই কথাটা বলেছিলেন এবং এই কথা বলার পরই আমরা দেখলাম যে আজকে আমরা দেখলাম যে মন্ত্রী পীযূষ হাজরিকা এসেছেন এসে বেতুকান্দির কাজ তিনি খুব ভালো করে পর্যবেক্ষণ করলেন এবং আমরা দেখলাম যে মন্ত্রী বলেছেন যে তিনি যে আরও 10 কোটি টাকা বরাদ্দ করা হবে যাতে আরও গেট বানানো যায় মানে যে গেটটা আছে সেটাকে ডবল শাটার গেট করা যায় এবং আজকে আজকে এই প্রথম কোনো মন্ত্রী এই বর্ষার সময় এসে বেতুকান্দি দেখলেন এবং দেখে তিনি বেতুকান্দির প্রকৃত চিত্রটা উদ্ধার করতে পারলেন বন্ধুরা জানেন গতবার বেতুকান্দির বাঁধ ভেঙেছিল 1900 মে এবং এক পাশ বাঁধটা ভাঙা ছিল এবার কিন্তু বৃষ্টি হয়নি কিন্তু এখন বৃষ্টি হচ্ছে নদীর জল বাড়ছে মহিষা বিলের যে স্রোতটা এবং এটা মন্ত্রী নিজে বলেছেন যে তিনি যখন প্রথম এসেছিলেন জলের এত স্রোত ছিল না কিন্তু এখন স্রোতটা বেড়েছে এবং এটা তার নিজের কথা সুতরাং আমরা ধরে নিতে পারি যে এবার বেতুকান্দির দিকে সরকার একটা কড়া দৃষ্টি দিয়েছে আমরা বারবার এই বিনিংসের মাধ্যমে বলেছি যে শিলচরের বন্যা সমস্যার সমাধানের জন্য বেতুকান্দিকে ঠিকঠাক করতেই হবে বিভিন্ন এনজিওরা বেতুকান্দি নিয়ে অভিযান করেছে এবং তারপর থেকে বেতুকান্দির উদ্ধার করার জন্য একটা বেতুকান্দিকে ঠিকঠাক করার জন্য কাজ চলছে কিন্তু এখন বর্ষা এসে গেছে কাজ কতটুকু এগোবে এটাও একটা কথা তবে মোটামুটি মন্ত্রী এটা বললেন যে বাঁধকে উঁচু করা হয়েছে বাঁধকে মজবুত করা হয়েছে এবং তার আশা যে এবার বেতুকান্দির দিকে অন্তর্পক্ষে যাতে বন্যা না হয় সেরকম একটা ব্যবস্থা করা হয়েছে বন্ধুরা এই প্রসঙ্গে একটা কথা উল্লেখ না করলে পারা যাচ্ছে না সেটা হলো যে এই যে বেতুকান্দির বাঁধটা নিয়ে আজকে যতটা চর্চা হচ্ছে এবং আরও 10 কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করা হয়েছে এবং বেতুকান্দির এই যে মাঝখানে সুইচগেটটা নিচের অংশ যে ভাঙলো এবং এটা নিয়েও মন্ত্রী বলেছেন যে মন্ত্রী এই কথা বলেছেন যে এটা ছিল আসলে ইরিগেশন বিভাগের যে স্লুজ গেট এটা সুতরাং এটার সঙ্গে স্পেসিফিকেশন মিলবে না নতুন স্পেসিফিকেশনে গেট করা হবে তার মানে একটা কিন্তু খটকা এখানে থেকে গেল তবুও যাই হোক যে বেতুকান্দি দিয়ে মন্ত্রী পীযূষ হাজরিকা যে কাজটা করেছেন আসলে যেখানে মুখ্যমন্ত্রী নিজেই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন তাই হয়তো জলসম্পদ মন্ত্রী বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন একচুয়ালি স্লুইজ গেটখন এখন ইরিগেশন ডিপার্টমেন্টৰ আছিলে তেওঁলোকৰ স্পেসিফিকেশন বেলেগ আছিলে আমাৰ স্পেসিফিকেশনত আৰু অলপ ডাঙৰ হ'ব এইখনৰে এই বছৰটো আমি যদি চলি ল'ব পাৰোঁ ছাৰবাসীক কাছাৰবাসীক কথা দি গ'লোঁ অহা অক্টোবৰ মাহৰ পৰা এখন ডাবল শ্বাটাৰ্ড স্লুইজ গেট আৰু কাম আমি আৰম্ভ কৰিম ইয়াত ডাবল শ্বাটাৰ্ড খুব ভাল হ'ব প্ৰায় 9-10 কোটি টকা বাজেটৰ হ'ব গতিকে তেতিয়া সম্পূৰ্ণভাৱে সমস্যাটোৰ সমাধান হ'ব মই ভাবোঁ এইবাৰ যোৱাবাৰৰ নিচিনা ভয়ানক পৰিস্থিতি নহয় আমি যথেষ্ট কাম কৰিছোঁ অলমষ্ট ডাবল মথাউৰি বনালোঁ এম্বেংমেণ্ট বনালোঁ স্লুইজ গেটখনো ফাংচনিং কিন্তু স্লুইজ গেটখনৰ সন্মুখত স্লুইজ গেটখনৰ একো হোৱা নাই স্লুইজ গেটখনৰ পৰা 30 মিটাৰ দূৰত ৰিফ্লেক্টৰখিনিতহে অলপ এফেক্ট হৈছিলে আৰু সেই ৰিফ্লেক্টৰখিনি আছিল টেম্পৰৰী ৰিফ্লেক্টৰছ আমি তাত কংক্ৰিট কৰিব লাগিব এখনো আমি কৰিম কমপ্লিট অহা বছৰ আৰু এখন নতুন বেতুকান্দিত প্ৰায় 10 কোটি টকাৰ স্লুইজ গেট কৰিম আপোনালোকক মই প্ৰতিশ্ৰুতি দি গ'লোঁ মুখ্যমন্ত্ৰী বাৰবাৰ বলেছেন যে বেতুকান্দি বাঁধ যাতে সুৰক্ষিত থাকে এটাও দেখতে হ'ব এটা মন্ত্ৰী পীযূষ হাজৰিকাও বলেছেন যে বাঁধকে সুৰক্ষিত ৰখাৰ এটা প্ৰয়োজনৰ বাদে পাহাৰা ভৰাতে হ'ব বন্ধুৰা এখন যেভাৱে বৃষ্টি দিছে গতবাৰ এই সময় বন্যা ছিল আপোনালোকে জানেন এখন যেভাবে বৃষ্টি দিচ্ছে এই বৃষ্টি যদি আরও 3-5 দিন ধরে যদি বৃষ্টি দিতে থাকে তাহলে কিন্তু নদীর জল বাড়া শুরু হয়ে যাবে এখন যে শহরে আপনারা বন্যাটা মিনি বন্যা হয়ে গেছে এটা কারণ হলো জমা জল আজকে দেখা গেছে রাঙ্গীর খাল থেকে শুরু করে সিঙ্গির খাল লঙ্গাই খাল সব খালগুলোর জল বেড়ে গেছে অম্বিকাপট্টির অবস্থা শোচনীয় ছিল চারচুটির অবস্থা শোচনীয় ছিল এবং এই এবং এক কথায় কয়েক ঘন্টার বৃষ্টিতে শহর একটা মিনি বন্যার রূপ নিয়েছিল আর এদিকে বেতুকান্দি বাঁধের কাজও চলছে সব মিলিয়ে আমরা আশা করব যে
এবার অন্তরপক্ষে সরকার বেতুকান্দির দিকে একটু নজর দেবে। তবে এর সঙ্গে আরেকটা কথা, বেতুকান্দিকে নজর দিতে গিয়ে যাতে আবার নতুন কোনো বাঁধের সৃষ্টি না হয় যেখানে ফাটল আছে, এটি এটাও নজর রাখার প্রয়োজন আছে। কারণ আপনারা বেরেঙ্গার বাঁধের কথা ভুলবেন না, সোনাবাড়িঘাটের বাঁধের ভাঙ্গা অংশের কথা ভুলবেন না, এগুলো কিন্তু খুব একটা মেরামত করা হয়নি বা হলো নামকে ওয়াস্তে, এবং এই বাঁধগুলোর দিকেও নজর রাখাটা খুব জরুরি। কারণ একটা কথা আছে, সবার দৃষ্টি বেতুকান্দির দিকে ভালো কথা, কিন্তু অনেক জায়গায় কিন্তু 9 কিলোমিটার জায়গায় যেটা বরাকের আছে সোনাবাড়িঘাট থেকে শুরু করে এই পুরো 9 কিলোমিটার যে বাঁধের জায়গাটা, কিন্তু বহু জায়গায় ভাঙ্গন আছে এবং প্রতিটি ভাঙ্গন দেখার ঠিক মেরামত করাটা জরুরি। এখানে বরাদ্দ হয়েছে 59 কোটি টাকা, সুতরাং প্রতিটি কাজে হওয়ার কথা, কিন্তু মানুষের দৃষ্টি শুধুমাত্র বেতুকান্দির দিকে, বাঁধের অন্য ভাঙ্গা অংশগুলোর দিকেও নজর দেওয়া কিন্তু খুব জরুরি। কারণ বাঁধ যেখানেই ভাঙ্গ সেদিক থেকে জল ঢুকবে, এটা কিন্তু ঘটনা। তাই বন্ধুরা, আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আজকে আপনারা এত ধৈর্য ধরে এই ভিডিওটা শুনেছেন এবং বেতুকান্দি বাঁধের যে অবস্থাটা সেটা আপনারা বোঝার চেষ্টা করেছেন। তবে মনে রাখবেন যে বাঁধের অন্য বাঁধে, এই বাঁধের অন্য অংশগুলোও দেখতে হবে সমান গুরুত্ব দিয়ে, যেভাবে বেতুকান্দিকে দেখা হচ্ছে। নমস্কার।